সুপ্রিয় বন্ধুগণ, ইংরেজিতে ইনফিনিটিভ ভার্বের মোট 63টি ব্যবহার রয়েছে। এদের মধ্যে আজকে আমরা 5 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশিটি বুঝে নিই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেনা হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর 700 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া পুরো বইয়ের ভিডিও লেকচার যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসেন কিভাবে শিখবেন। যেমন সাবজেক্ট ক্যান পরে ভার্ব, দ্যাট মিনস মূল ভার্ব পরে টু, এরপরে আবার ভার্ব বি হ্যাভ, এরপরে নাউন অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম। হ্যাঁ বন্ধুগণ, এরূপ গঠনের বাক্যগুলি কিভাবে পড়বেন সেটা লক্ষ্য করুন। যেমন উই ক্যান গো, উই ক্যান প্লে, উই ক্যান অনেক কিছু বলতে পারি। ক্যানের পরে যে কোনো ভার্ব বসাতে পারি, বসানোর পর এখানে টু প্লাস ভার্ব, অর্থাৎ টু ডু দ্য ওয়ার্ক। আমরা কাজটি করার জন্য যেতে পারি, আমরা কাজটি করার জন্য যেতে পারি। আপনার কাজ হলো উই ক্যান গো, উই ক্যান প্লে, উই ক্যান রাইট, উই ক্যান টিচ, যে কোনো কিছু বাক্য তৈরি করবেন। তৈরি করার পর এখানে টু এর পরে যে কোনো অন্য আরেকটা মূল ভার্ব দিবেন, অর্থাৎ সবসময় যে দু বসাতে হবে এমন কোনো কথা না, অন্যান্য যে কোনো ভার্ব বসে তারপর ভার্ব অনুযায়ী আবার অবজেক্ট বসাবেন। এইভাবে আমরা শত শত বাক্য বানিয়ে পড়তে পারি। হ্যাঁ, এখন আসেন, ইউ ক্যান রিড মোর টু বি এ ডক্টর, ইউ ক্যান রিড মোর টু বি এ ডক্টর। তুমি ডাক্তার হওয়ার জন্য বেশি পড়তে পারো, তুমি ডাক্তার হওয়ার জন্য কি বেশি পড়তে পারো। এখানে ডাক্তার এর স্থলে হাজারো কমন নাউন আছে, যে কোনো কমন নাউন বসে পড়তে পারবেন। তারপর ইউ ক্যান ডু এ বিজনেস টু বি রিচ, তুমি ধনী হওয়ার জন্য ব্যবসা করতে পারো, তুমি ধনী হওয়ার জন্য কি ব্যবসা করতে পারো। ইউ ক্যান ওয়ার্ক হার্ড টু হ্যাভ এ কার, ইউ ক্যান ওয়ার্ক হার্ড টু হ্যাভ এ কার। একটি গাড়ি থাকার জন্য বা গাড়ি হওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করতে পারি, আমি কঠোর পরিশ্রম কি করতে পারি। আই ক্যান ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করতে পারি টু হ্যাভ এ কার, একটি গাড়ির জন্য, একটি গাড়ি থাকার জন্য। এখন আসেন, ইউ ক্যান হোপ দ্য লেটার টু বি রিটেন, চিঠিটি লেখা হয়ে থাকুক তা তুমি আশা করতে পারো। ইউ ক্যান হোপ, তুমি আশা করতে পারো দ্য লেটার টু বি রিটেন, চিঠিটি লেখা হয়ে থাকুক সেজন্য আশা করতে পারো। ইউ ক্যান ওয়েট, ইউ ক্যান ওয়েট টু মিট হিম, মিট হিম, তুমি তার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করতে পারো। ইউ ক্যান সেট আপ আওয়ার মাইন্ড টু গো দেয়ার, ইউ ক্যান সেট আপ আওয়ার মাইন্ড টু গো দেয়ার, আমরা সেখানে যাওয়ার জন্য মনস্থির করতে পারি, আমরা সেখানে যাওয়ার জন্য কি মনস্থির করতে পারি। ইউ ক্যান টিচ ইংলিশ, ইউ ক্যান টিচ ইংলিশ টু বি পারফেক্ট, তুমি নিখুঁত হওয়ার জন্য ইংরেজি পড়াতে পারো, তুমি নিখুঁত হওয়ার জন্য ইংরেজি পড়াতে পারো। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে লক্ষ্য করতে হবে যে প্রতিটা ক্ষেত্রে আপনাকে চেঞ্জ করবেন। যেমন এখানে ডু আসে, ডু এর জায়গায় অন্যান্য ভার্ব বসিয়ে পড়বেন, প্রয়োজন এই ভার্বটাকেও চেঞ্জ করবেন। তারপর ডাক্তার আসে যে কোনো কমন নাউন বসান, রিচ আসে যে কোনো অ্যাডজেক্টিভ চেঞ্জ করুন, এখানে একার আসে যে কোনো নাউন বসান, এখানে টু বি রিটেন, রিটেনের যে অন্যান্য ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম সেটাও আপনি বসে বাক্য তৈরি করতে পারেন। এইভাবে প্রতিটা বাক্যই একটা স্যাম্পল বাক্য, প্রতিটা বাক্যকে আপনি আবার নেগেটিভ করে পড়েন, ইন্টিগ্রেটিভ করে পড়েন, ইন্টিগ্রেটিভ নেগেটিভ করে পড়েন, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আরও কিছু বাক্য আমরা পড়ব। যেমন আই ক্যান নট গো টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি না করার জন্য যেতে পারি। আই ক্যান গো নট টু ডু দ্য, আমি কাজটি না করার জন্য যেতে পারি। এইভাবে যদি বাক্যটা হয় যে আই ক্যান নট গো টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করার জন্য যেতে পারি না, করার জন্য যেতে পারি না, না সূচক বাক্য তৈরি করতে পারেন। আবার ইন্টিগ্রেটিভ হবে ক্যান উই গো টু ডু দ্য ওয়ার্ক, আমরা কি কাজটি করার জন্য যেতে পারি। আবার ক্যান্ট উই গো টু ডু দ্য ওয়ার্ক, আমরা কি কাজটি করার জন্য যেতে পারি না। আবার এটাকে হু দিয়ে পড়েন, হু ক্যান গো টু ডু দ্য ওয়ার্ক, কে বা কারা কাজটি করার জন্য যেতে পারে। হু ক্যান হেল্প টু সলভ দ্য প্রবলেম, কে বা কারা সমস্যাটি সমাধান করার জন্য সমাধান করার জন্য সাহায্য করতে পারে। তো হুজ বাদার ক্যান হেল্প টু সলভ দ্য প্রবলেম, কার বা সমস্যাটি সমাধান করার জন্য সাহায্য করতে পারে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা শত শত বাক্য বানিয়ে পড়তে পারবো। প্রত্যেকটা বাক্যকে আপনার স্যাম্পল মনে করে এইভাবে বাক্য মিলিয়ে মিলিয়ে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখুন। অর্থাৎ ইনফিনিটিভ ভার্বের 63টি গঠনে ব্যবহার হয়, এটা হলো 5 নম্বর। আরও 58টি ব্যবহার রয়েছে, সেগুলো অবশ্যই দেখবেন যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান।